আপনারা দেখছেন একুশে টেলিভিশন। কোভিড নাইন্টিনে মারা গেছে আরো সাতজন, যা গত নয় মাসের মধ্যে একদিনে মৃতের সংখ্যায় সবচেয়ে কম। এ পর্যন্ত মৃতের সংখ্যা 8,094। করোনায় দৈনিক সংক্রমণ হার 3.76%। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 329তম দিনে দেশে 204টি ল্যাবে করোনা পরীক্ষা হয়েছে 12,075 জনের, এর মধ্যে শনাক্তের সংখ্যা 454, মোট শনাক্ত 5,34,407, নতুন 414 জন সহ সুস্থ 4,78,960। এ পর্যন্ত শনাক্তের হার 14.73%, মৃত্যু হার 1.51% ও সুস্থতার হার 89.62%। করোনায় সবচেয়ে বেশি মৃত্যু ঢাকা বিভাগে 55.68%।